মামেসিংহের গরিপুর দ্বিতীয় ধাপের ভোটার হালনাগাদ কাজ শুরু হয়েছে ভোটার হালনাগাতের কাজ দুই জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে যাদের বয়স আঠারো বছর হয়েছে তাদের পাশাপাশি যাদের আঠারো বছর হয়নি কিন্তু ষোলো বছর পেরিয়েছে দুই সালের পয়লা জানুয়ারি বা তার আগে যাদের জন্ম তাদের তথ্য দেওয়া নেওয়া হবে পরবর্তীতে ভোটার হওয়ার বয়স হলে তাদের তালিকাভুক্তি করে নেওয়া হবে হালনাগাদ কার্যক্রমে নতুন ভোটারের পাশাপাশি মৃত ভোটারদের নামের তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং ভোটার স্থানান্তরের আবেদনও নেওয়া হচ্ছে দ্বিতীয় ধাপে গরিবপুর উপজেলা দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার তত্ত্ব সংগ্রহ করা হচ্ছে এসব এলাকায় নির্বাচন অফিসের আওতাধীন ভোটার তালিকা হালনাগাদের জন্য ইতিমধ্যেই বাইশজন সুপারভাইজার একশো জন তত্ত্ব সংগ্রহকারী মধ্যে মাঠে কাজ করে যাচ্ছেন আজকে আমরা গরিপুর এই সার্ভার স্টেশনে গরিপুর নির্বাচন কর্মকর্তার সাথে আমরা কথা বলবো আজকে আমরা এই প্রতিবেদন নিয়ে আমাদের সাথে আছেন তথ্য সংগ্রহে আনোর হুসেন শাহিন এবং ক্যামেরায় আছেন আব্দুল কাদির সাহেব দর্শক মণ্ডলী আমরা এখন আছি উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয়ে আমরা নির্বাচন কর্মকর্তা সজল সঞ্জয় চন্দ্র সরকার আমাদের সাথে আছেন হচ্ছে হচ্ছে নতুন ভোটার তালিকা করা সেই বিষয়ে আপনার মানে বিস্তারিত আমরা জানতে চাই ধন্যবাদ আপনাকে আপনারা জানেন দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি দুই হাজার শুরু হয়েছে যেটা হবে চার বছরের জন্য আমরা এইবার ডাটা সংগ্রহ করব হালনাগাদ কর্মসূচির কাজ শুরু করেছি তার ধারাবাহিকতায় গৌরীপুর উপজেলায় আমরা ভোটার তালিকা হালনাগাতে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছি এ মাসের দুই তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত অর্থাৎ বিশ দিন তথ্য সংগ্রহ করবেন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন সহ প্রধান শিক্ষক তারা বারে বাড়ি গমন করছেন গমন করে যারা ভোটার হওয়ার যোগ্য তাদেরকে ভোটার করছেন পরবর্তী পর্যায়ে আমরা রেজিস্ট্রেশন করব যাদেরকে নাম এন্ট্রি করে নেওয়া হবে তাদেরকে আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটি করে রেজিস্ট্রেশন সেন্টার করেছি এই রেজিস্ট্রেশন সেন্টারে কাজ শুরু হবে আপনার সাতাইশ সাত দু তারিখ থেকে একুশ নয় দুই তারিখ পর্যন্ত এই রেজিস্ট্রেশন কার্যক্রম করবে অর্থাৎ তাদের ছবি তোলা হবে একটা নিরঙ্কুশ ভোটার তালিকা সুষ্ঠ মানে সুন্দর একটা ভোটার তালিকা করা প্রণয়নের জন্য আমরা এই এই কাজটা এই ধারাবাহিত এই কাজটি করে আসছি তো আমরা অনেক শুনতেছি এখানে এবার নাকি আপনাদের মানে প্রচারটা কম হয়েছে সেই বিষয়ে আপনারা কি বলেন অনেকে জানেন না আজকের আপনাদের হালনাগাদ কর্মকর্ম প্রচারের ক্ষেত্রে আমরা বলবো যে এবারের প্রচার আর আমরা মানে বিভিন্ন ধরনের করতেছি একটা হলো যে আমরা আমাদের অফিস থেকে তিন ধাপে আমরা প্রচার প্রচারণা চালিয়েছি আর একটা হলো যে আমরা একটা সমন্বয় কমিটি করেছি যে কমিটির মাধ্যমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা আছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আছেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় উপদেষ্টা এবং আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সভাপতি তার সমন্বয়ে আমরা মিটিং করেছি এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয়ে ইউনিয়ন পরিষদে তারা প্রচার প্রচারণা চালাচ্ছে আমরা মাই মানে প্রতিনিয়তই প্রত্যেক ইউনিয়নে তিন ধাপে প্রচার প্রচারণা করেছি দুই ধাপ আমরা শেষ করেছি আরেক ধাপ শুরু হবে আগামী আপনার পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ থেকে আমরা তিন ধাপে প্রত্যেক ইউনিয়নে এই প্রচার প্রচারণা মাইকের মাধ্যমে লুক লাগিয়ে ডেট বাই ডেট আমরা বলে যাচ্ছি এবং মসজিদ মন্দিরে গির্জায় সকল জায়গায় এই প্রচার প্রচারণা খুব সুন্দরভাবে অব্যাহতভাবে তারা করে আসছে কোনো ধরনের ত্রুটি প্রচার প্রচারণা কোনো ধরনের ত্রুটি হওয়ার কোনো ই আমরা এই পর্যন্ত করি নাই ত্রুটি হবে সেই কাজ করি নাই আচ্ছা আমরা আরেকটি আপনার মাধ্যমে জানতে চাই যে স্মার্ট কার্ড ইতিমধ্যেই অনেক জায়গায় স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে কিন্তু আমাদের গরিপুর উপজেলায় এখনও স্মার্ট কার্ড বিতরণ হয় নাই এটা কবে নাগাদ এই স্মার্ট কার্ড বিতরণ হবে আপনারা জানেন সারা বাংলাদেশে যে ভোটার সংখ্যা তারই ধারে তাই প্রত্যেকটা উপজেলা অর্থাৎ জেলা সদরের প্রত্যেক সদর উপজেলায় আমরা এই স্মার্ট কার্ডের কাজটি নির্বাচন কমিশন করে আসছে এবং অন্যান্য উপজেলায় ধারাবাহিকভাবেই করে আস করবে তারই ধারাবাহিকতা আমাদের গৌরীপুর উপজেলায় সম্ভবত সামনে হবে সেটা এখনও মানে কমিশন থেকে না জানা পর্যন্ত আমরা আমি বলতে পারছি না তবে হবে আমাদেরটাও হবে ধারাবাহিকভাবেই অন্যান্য জেলা উপজেলার মতোই আমাদেরটাও আমাদের স্মার্ট কার্ড গৌরীপুর সম্পন্ন হবে ধন্যবাদ আপনার কাছ থেকে এই আমাদের তথ্য সংগ্রহ জানাচ্ছি আমি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ